আমলিচু কাঁঠালের পর বাজারে এসেছে গ্রীষ্মের আরো একটি সুস্বাদু ফল আনারস। দুবাই পাড়ি দেওয়ার পরিবর্তে বর্তমানে রাজধানীর ফুটপাতে হামাগুড়ি খাচ্ছে রাজ্যের গর্ব এই কুইন প্রজাতির আনারস। এদিকে বাজারে প্রথম আসার কারণে অনেকটাই চড়া দামে বিক্রি হচ্ছে রসে ভরা আনারস। এই প্রসঙ্গে এক আনারস বিক্রেতা জানিয়েছেন, 30 থেকে 40 টাকা দরে বিক্রি করতে হচ্ছে প্রতি পিস আনারসকে। দাম বেশি বলে বিক্রি কিছুটা কম হবে। সেই সাথে তিনি আরো জানান, বৃষ্টি কম হওয়ার কারণে এবছর আনারসের সাইজ অনেকটা ছোট হয়েছে, তবে পাকা কারণে যথেষ্ট মিষ্টি হয়েছে এই ফলগুলো। দামটা একটু বেশি, এখনো আমরা বৃষ্টির কারণে লেগে তো মালটা আমদানিতে আসে না, মোটামুটি 30 টাকা 40 টাকা বিক্রি হয়। বৃষ্টি না হওয়াতে মালের আমদানিটা কম, মাল হাঁটতে আসে না বাজারে। এদিকে অন্য আরেকজন আনারস বিক্রেতা জানিয়েছেন, চাহিদা কম হওয়ার কারণে বিক্রির পরিমাণ খুবই কম হচ্ছে। কিরকম চাহিদা? 30 টাকা একটা। কাস্টমার আসেনি? না, এই কাস্টমার থাকলে তো দেখলে নিয়ে না বইয়ের কি অনেকটা ওর বেলা বাজার করা চারটা নাস্তা আনার দিচ্ছি। কোথেকে আনেন আপনারা? জিপচলিতে। কুইন প্রজাতির আনারস নিয়ে রাজ্যের আনারস চাষিরা যে স্বপ্ন দেখেছিলেন তা বর্তমান পরিস্থিতিতে এক প্রকার ধুলায় মিলে যেতে বসেছে। খুচরো বাজারে যে দামে আনারস বিক্রি হয় তার সিকি ভাগ টাকাও পান না আনারস চাষিরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।